সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ভূগোলের পেজ নম্বর সাতশো চব্বিশ সাতশো পঁচিশ এবং সাতশো ছাব্বিশ পৃষ্ঠার সমস্ত ধরনের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে ইতিপূর্বে ভূগোলের আগের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে এখন তোমরা প্রথমে পেজ নম্বর সাতশো চব্বিশ পৃষ্ঠায় ভূগোলের যে এমসি কিউগুলো সেই এমসিকিউ কি প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে এক দশমিক এক ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সমতল হওয়ার প্রক্রিয়াকে বলে পর্যায়ন এক দশমিক দুই নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ অর্থাৎ অপশন খ সঠিক উত্তর এক দশমিক তিন পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মেলাসপিনা অর্থাৎ অপশন ক সঠিক উত্তর এক দশমিক চার অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে বারখান এক দশমিক পাঁচ নুনাটাক দেখা যায় মহাদেশীয় হিমবাহে এক দশমিক ছয় আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান অর্থাৎ গ সঠিক উত্তর এক দশমিক সাত রাজ্য পুনর্গঠন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ভাষা এক দশমিক আট পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম কি পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শিংখ হচ্ছে আরমাকুন্দা এক দশমিক নয় কেরালার বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে টেরিস এক দশমিক দশ সোনালী তন্তু বলা হয় কার্পাসকে এক দশমিক এগারো সয়েল এর সদর দপ্তর এখানে অপশান রয়েছে মুম্বাই কলকাতায় চেন্নাই ও ব্যাঙ্গালোরে এই অপশানগুলোর মধ্যে কোনোটাই হবে না কেননা সয়েল এর সদর দপ্তর অবস্থিত দিল্লিতে এক দশমিক বারো মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীতে অবস্থিত এক দশমিক তেরো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফর্টি ফোর এক দশমিক চোদ্দো ভারতের জীবনরেখা বলা হয় রেলকে এরপরে রয়েছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক এক জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় এটি শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলা হয় এটি অশুদ্ধ কেননা মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বার্চ বলে দু দশমিক এক দশমিক তিন কারেওয়া সমভূমির উপর দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে এটি শুদ্ধ দুই দশমিক এক দশমিক চার কৃষ্ণা নদী আরব সাগরে পতিত হয়েছে এটি অশুদ্ধ কেননা কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে দু দশমিক এক দশমিক পাঁচ লোয়েস মৃত্তিকা রাজস্থানে দেখা যায় এটিও অশুদ্ধ কেননা লোয়েস মৃত্তিকা চীনের হোয়াংহ নদীর অববাহিকায় লক্ষ্য করা যায় দু দশমিক এক দশমিক ছয় আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য এটি শুদ্ধ ভারতের ম্যানচেস্টার বলা হয় মুম্বাইকে এটি অশুদ্ধ কেননা ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে এরপর রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক দুই দশমিক এক বালুকাময় মরুভূমি আলজেরিয়ায় রেগ নামে পরিচিত দুই দশমিক দুই দশমিক দুই নদীর ক্ষয়কাজের শেষ সীমা সমুদ্রতল দুই দশমিক দুই দশমিক তিন লোকটাক হ্রদটি ড্যাস রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে অবস্থিত দুই দশমিক দুই দশমিক চার সিন্ধু সমভূমির প্লাবন ভূমিকে ধায়া বলে দু দশমিক পাঁচ ছোটনাগপুর মালভূমিতে পরনম বৃক্ষ জন্মায় দু দশমিক দু দশমিক ছয় ভারতে ড্যাশ জাতীয় চায়ের ব্যবহার সবচেয়ে বেশি কালো জাতীয় দু দশমিক দু দশমিক সাত ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হল বিশাখাপত্তনম এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক তিন দশমিক এক বহির্জাত প্রক্রিয়ায় শক্তিগুলির মূল উৎস কোনটি সূর্য দু দশমিক তিন দশমিক দুই অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস একসঙ্গে অবস্থান করলে তাকে কি নামে পরিচিত কাস্কেট নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক তিন পৃথিবীর গভীরতম ফিওয়ার্ডের নাম কি পৃথিবীর গভীরতম ফিয়র্ড হচ্ছে সজনে ফিওড দু দশমিক তিন দশমিক চার মালনাদ কথার অর্থ কী মালনাদ কথার অর্থ হচ্ছে উঁচু নিচু ভূমি দুই দশমিক তিন দশমিক পাঁচ বাংলাদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত যমুনা নামে পরের প্রশ্ন রয়েছে দু দশমিক তিন দশমিক ছয় গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাত আসামে কী নামে পরিচিত বরদই ছিলা নামে পরিচিত দু দশমিক তিন দশমিক সাত ভারতে সবুজ বিপ্লবের জনক কী ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথন তারপর রয়েছে দু দশমিক তিন দশমিক আট পশ্চিমবঙ্গে আইটি সেক্টর কোথায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে আইটি সেক্টর গড়ে উঠেছে কলকাতার সল্ট লেকে এরপরে রয়েছে বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো প্রথমে রয়েছে গুরুশিখর গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ তাহলে অপশান তিন আর খাদার বলা হচ্ছে নবীন পলিমাটিকে ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ আর হলদিয়ায় গড়ে উঠেছে প্যাট্রো রসায়ন শিল্প